দুই দিন পরই কোরবানির ঈদ, তবে স্বস্তিতে নেই পাবনার আমিনপুরবাসী। প্রতি রাতেই ঘটছে কোরবানির পশু চুরির ঘটনা, এতে এলাকাবাসী পাহারা দিচ্ছেন রাত জেগে। তারা চান প্রশাসনের কঠোর নজরদারি। পুলিশ বলছে চুরি প্রতিরোধে গ্রহণ করা হয়েছে বিভিন্ন পদক্ষেপ। পাবনা থেকে সেলিম মোর্শেদ রানার প্রতিবেদনে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। কোরবানির ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে গরু চোর চক্র। গেল কয়েকদিন ধরে পাবনার সুজানগর উপজেলার আমিনপুরের আহমদপুর ও রানীনগর ইউনিয়নের কয়েকটি গ্রাম থেকে একের পর এক চুরি হয়েছে অন্তত 10টি গরু। এতে আতঙ্কিত খামারিরা। এমন অবস্থায় রাত জেগে পাহারা বসিয়েছেন গ্রামবাসী। তাদের দাবি, বৃদ্ধি করা হোক প্রশাসনিক নজরদারি। একটা গরু নিয়ে গেছে, আর দুইটি গরু আছে, আমাকে সহি কি গম ধরে? আমি একবার ঘরে যাই তো গম ধরে হুই, আবার উঠি বসি তাই। কৃষি কাজ করে খাই, সরকার তারা ঘর দিছে, এই ঘরেই আমি বসবাস করি। আর তিনটে গরু নিয়ে গেছে, এই আমার শেষ আশা মশা। আর নিয়ে গেছে, আর বরবার গরু নিয়ে গেছে। নিখেত গরু গরিব লোক মনে করেন যে হ্যাঁ তো তার কিছুই নাই, তিনটে গরু নিয়ে গেছে। জনের অন্তে টাকা নিয়ে গরুটা কিনছিল 5-7 দিন আগে, তারই ভিতরে এই কাম করছে। লাঠি মাটি নিয়ে রাস্তায় গাছ ফেলাতে পাহারা দিয়ে এই কোরবানির ঈদকে কেন্দ্র করে বলা যায় যে এখন যে চুরিটা হচ্ছে আমাদের এলাকায়, এই সপ্তাহের ভিতর 3টা চুরি হয়েছে। আমরা এই পর্যন্ত প্রশাসনের দিক থেকে কোনো নজরদারি দেখতে পাইনি। এদিকে গরু চুরি প্রতিরোধে পুলিশি উদ্যোগে গ্রাম পুলিশ ও গ্রামবাসীদের সমন্বয়ে বিভিন্ন জায়গায় চেকপোস্ট স্থাপন করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। কোরবানির ঈদকে সামনে রেখে কিছু বিচ্ছিন্ন চুরির ঘটনা ঘটেছে, এগুলো আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। এই উপলক্ষে আমরা স্থানীয় গ্রাম পুলিশের সহায়তায় এবং স্থানীয় জনগণের সহায়তায় ভিলেজ ডিফেন্স পার্টি গঠন করেছি, এবং আপনারা দেখেছেন বাসকলের মাধ্যমে কিন্তু আমরা চেকপোস্ট করছি, এবং আমরা গাড়ি ঘোড়াও চেক করে থাকছি, এবং আমাদের গোয়েন্দা নজরদারি, পুলিশের টহল এবং অন্যান্য যা আনুষঙ্গিক কার্যক্রম চলমান আছে। গরু চুরি ঠেকাতে এলাকায় আইন শৃঙ্খলা নজরদারি বাড়ানো হলে গরু চুরি ঠেকানো সম্ভব হবে, গরু খামারিরাও হবেন লাভবান, এমনটাই মনে করছেন তারা। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।